কুয়াকাটায় ঝড়ো হাওয়া, ছোটাছুটি পর্যটকদের, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় বইছে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শনিবার ২৫ মে বিকেল ৫টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় ধুলোবালিতে ছোটাছুটি শুরু করেন পর্যটকরা। এরপরই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দমকা হাওয়ায় টিকতে না পেরে সৈকত পাড়ের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। অধিকাংশ পর্যটকই ফিরে যান হোটেল রিসোর্টে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে আরও অগ্রসর ও ঘনীভূত হচ্ছে। রাত ৯টায় আরও শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর রোববার ২৬ মে সকাল নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সাগরের মধ্যভাগ দিয়ে আসছে বলে ঘূর্ণিঝড়টি বেশি শক্তিশালী হতে পারে। এটি ভারতের উপকূল ঘেঁষে এলে শক্তি সঞ্চয় করার সুযোগ কম হতো। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় দেশের ৪টি সমুদ্রবন্দরকে ১ নম্বরের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অতি দ্রুত মাছ ধরা ট্রলারগুলোকে উপকূল অঞ্চলে চলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।